মোহনবাগান প্রেমীদের সংগঠন আরামবাগ মেরিনার সম্বর্ধনা দিল বিশিষ্ট সমাজসেবী জিয়াজুর রহমানকে। উল্লেখ্য, লকডাউনের শুরু থেকেই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন জিয়াজুর সাহেব, যখন যেখানে প্রয়োজন ত্রাণ নিয়ে ছুটে গেছেন, অভুক্ত ভবঘুরেদের খাবার পরিবেশন করেছেন, বেড তৈরি করে প্রশাসনকে দিয়েছেন, এক কথায় করোনা মোকাবিলায় সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আর তারই স্বীকৃতিস্বরূপ আরামবাগ মেরিনার্স এদিন তাকে সম্বর্ধনা দিল। এদিন তার হাতে পুষ্পস্তবক, উত্তরীয়, নিজেদের আঁকা ছবি এবং মিষ্টি তুলে দেওয়া হয়। আমাদের ক্লাবের লোগো, ছোট্ট একটা ট্রফির মতো। এনাদের পরিচয় হচ্ছে আরামবাগ মেরিনার্সের একটা সংগঠন এবং মোহনবাগান ফুটবল টিমের এরা সমর্থক। এদের কাজ হচ্ছে মেহনতি মানুষদের পাশে থাকা, মুখ্য উদ্দেশ্য। যে সমস্ত দেশ জুড়ে যে করোনা মহামারীর প্রভাব চলছে, তাদের গরিব মা বোনদের হাতে স্যানিটাইজ, ন্যাপকিন, প্যাড তুলে দেওয়া এদের এখন বর্তমানে মুখ্য উদ্দেশ্য। এছাড়া এরা আরও আগে যে সমস্ত কাজ করেছে, গরিব মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছে, রক্ত সংকটে আরামবাগে ব্লাড ডোনেশন ক্যাম্প করেছে, করোনা সংকটে প্রথম শ্রেণীর যে সমস্ত যোদ্ধা আছে, যেমন ডাক্তার, নার্স, বিদ্যুৎ কর্মী, পুলিশ কর্মী, এনাদিকে সম্বর্ধনা দিয়েছে। এনারা আপনার, এরা প্রত্যেকেই আমার সঙ্গে ফেসবুকে আছেন, এবং এনারা আপনার যে এই করোনা প্রভাবে আপনি যে দুহাতে গরিব মানুষদেরকে দান করেছেন বা গরিব মানুষদের পাশে আছেন, আপনার কর্মকাণ্ডে এরা খুব খুশি। মানুষ মানুষের জন্য এই পৃথিবীতে তুমি কিছু নিয়ে আসোনি, কিছু নিয়ে যাবে। তো আমরা যখন যাই এখান থেকে পৃথিবী ছেড়ে, তখন আমাদের কোনো পকেট থাকে না যে পয়সাগুলো নিয়ে যাবো। তো খালি হাতে এসেছি, খালি হাতে চলে যাবো। তো কিছু ছেড়ে যেতে হয় আমাদের পৃথিবীর বুকে, যেটা আমাকে মনে রাখবে সারা জীবন। সেই জায়গাটা যদি না করতে তৈরি করতে পারি, তাহলে আমি কিসের জন্য পৃথিবীতে এলাম? এই কারণেই আল্লাহ রহমতে দয় বা আমার আশীর্বাদে আজকে সবাই কাছে কাছে থাকতে চাইছি, যাতে আমি কিছুটা ছাপ রেখে যাই এই পৃথিবীর মুখেতে, যে জিয়া বাবু বা জিয়া ভাই কি জিয়া দা বলে একটু ছিল, যে মানুষের পাশে ছিল। মানুষ আজ বললে কাল দুদিন মনেও থাকে না লোকের, একটা ছাপ রেখে যেতে চাই, কিছু পুণ্যে কামাতে চাই, কিছু নেকি কামাতে চাই, যেটা আমার পরবর্তীকালে কাজে লাগবে। আমার কোনো উদ্দেশ্য নেই যে আমি নেতা হব, আমি মন্ত্রী হব, আমার ওসব কোনো উদ্দেশ্য নেই। উদ্দেশ্য একটাই, যে পরকালে আমি কী করে কী নিয়ে যাব। টাকা না নিয়ে গেলে, টাকার যে আমি দান করলাম, যে আশীর্বাদটা পেলাম, ওই আশীর্বাদটা নিয়ে পড়ব। এই ভেবে আমি সবাইকে কাছে আছি, থাকছি, থাকবো। আর তোমার যেহেতু মোহনবাগান তিন আসছো, আমি নিজেও মোহনবাগানের সাপোর্টার, ঠিক আছে? তো অতএব আমি নিশ্চয়ই যতটা সম্ভব তোমার সাহায্যের হাত বাড়িয়ে দেবো, নিশ্চিন্ত থাকবো। শুধু মহনগর নয়, মহামডার্ন ক্লাবকেও দিয়েছিলাম। একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলায় নাম্বার ওয়ান জ্যোতিষী, হস্তরেখাবিদ, বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী, গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত, IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী, যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায়। আরামবাগ, কামারপুকুর, দেওয়ানগঞ্জ, বর্ধমান, বিষ্ণুপুর, বাঁকুড়া, কলকাতা, কালীঘাট। বুকিং নাম্বার 7477886099।